জেলবন্দী জ্যোতিপ্রিয় মল্লিককে তার মন্ত্রিত্ব থেকে সরানো হলো বন দপ্তরের এবং পাবলিক এন্টারপ্রাইজেস ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন এই দুটো দপ্তরের দায়িত্বে তিনি ছিলেন সেই দুটো দপ্তর থেকে তাকে সরানো হলো মুখ্যমন্ত্রীর সুপারিশ এবং সেই সুপারিশেই সই করলেন রাজ্যপাল। ইতিমধ্যেই যে খবর আপনাদের সামনে আমরা তুলে ধরছি অর্থাৎ জেলবন্দী জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রী পদ থেকে সরানো হলো। সাড়ে তিন মাস ধরে জেলবন্দী থাকার পর মন্ত্রী পদ থেকে অপসারিত, রেশন নিয়ে দুর্নীতির অভিযোগে সাড়ে তিন মাস ধরে জেলবন্দী জ্যোতিপ্রিয় মল্লিক, বন দফতরের স্বাধীন দায়িত্ব দেয়া হলো বীরবা হাসদাকে, শিল্প পুনর্গঠন দফতর ও অতিরিক্ত দায়িত্ব দেয়া হলো পার্থ ভৌমিককে। যে খবর আপনাদের সামনে তুলে ধরেছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট, জেলবন্দী জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রী পদ থেকে সরানো হলো সাড়ে তিন মাস ধরে জেলবন্দী থাকার পর মন্ত্রী পদ থেকে অপসারিত।